মুস্তাফিজুর এবং লক্ষ আইপিএল এর আট উইকেটের বিশাল জয় পায় লক্ষণ এই ম্যাচে খুবই অচান অবস্থায় ছিলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তিনি চার ওভারে একচল্লিশ রান দিয়ে এক উইকেট নেন এবং পাথিরানা চার ওভারে উনত্রিশ রান দিয়ে এক উইকেট নেন এই ম্যাচে চেন্নাই শুরু থেকে নরবরে ব্যাটিং করে স্কোর পায় বিশ শেষের দিকে ধোনি এবং জাদেজার ব্যাটে স্কোর বড় হয় ম্যাচ শেষে চেন্নাইয়ের অধিনায়কের কাছে ম্যাচ হারের কারণ জানতে চাইলে তিনি সোজাসোজি উত্তর দিয়েছেন তিনি বলেন প্রথমত আমাদের আজকের দিনটি খুবই খারাপ গিয়েছে ব্যাটাররা উইকেটে তাদের মানিয়ে নিতে পারেনি আমরা যদি একশো পঁচাশি থেকে একশো পঁচানব্বই রান করতে পারতাম তাহলে হয়তো ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত ব্যাটারদের পাশাপাশি ব্যর্থ হয়েছে বলাররাও এটা ক্রিকেট খেলা এমন হয় এগুলো খেলার অংশ পরাজয় থেকে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে